আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী আমাদের লোকমার্কা বিজয়ের সমর্থনে আগামী 7ই জানুয়ারি নির্বাচনে আজকের এই জনসমুদ্রে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের শিবিরের তিনি সন্তান সাবেক সফল মন্ত্রী শিবিরের সিংহ পুরুষ এই অবহেলিত শিবিরকে তিনি আধুনিক শিবিরের বাহন তৈরি করেছেন আমাদের সেই সংগ্রামে জড়িত ছয় ছয় বার জাতীয় সংসদ নির্বাচনে থেকে আপনারা নৌকা প্রতীকে ভোটে বিজয়ী করেছেন সেই বিজয়ী জনিত নেতা বড় ব্যাপকের রমতার হিসাবে সুযোগ্য সন্তান সুযোগ্য শরীর গাজীপুর জনআওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী জনায়ত জনাব ব্যাপকের জমিদার সনাতন দুর্জয় উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য তাকে দেখার জন্য আপনার আজকের হাজার হাজার আজকের মানুষ আজকে জনসমুদ্রে রোমন্ত্রিত করেছেন আমাদের সাবেক সফল মন্ত্রী আমাদের শিবিরের দেবতা আমাদের শিবিরের জননন্দী দেবতা জনতা জনবল অ্যাডভোকেট রমতা ইসলামের সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী তাকে লোকাপতি উপহার দিয়ে পদের মাঝে পাঠিয়েছেন আমাদের সেই জননন্দী নেত্রী শিবিরের সন্ত্রী কন্যা হিসাবে খ্যাত অধ্যাপিকা রুমালাল টুসি সহ আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ সুধীমণ্ডলী উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ভাইয়ের আমার আমি শুধু আপনাদেরকে আবেদন জানাবো আজকের এই জনসমুদ্রে শুধু আমি আবেদন জানাতে চাই এই শিবিরের মাটিতে এগুলো বর্ষের পর আওয়ামী লীগ রাষ্ট্রের মধ্যে আমাদের প্রিয়তা শিবিরের তিনি সন্তান এরপরে রমত আলী সাহেব যখন এমপি মন্ত্রী নির্বাচিত হলেন বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দায়িত্বে এই শিবির যেমন শান্তির শিবির ছিল এই শিবির যখন উন্নয়নের শিবির ছিল সেই শিবিরে কোনো জনবাদী ছিল পরিদর্শন ছিল না শান্তির শিবির ছিল সেই শান্তির শিবির করার জন্য আমাদের প্রিয়নেত্রী শিবিরের শান্তি করার জন্য গত মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক উপহার দেওয়ার মাধ্যমে বলেছেন অর্থমিকর বলেছে যে আমরা 7ই জানুয়ারি নির্বাচনে প্রিয় ভাইয়েরা